ইনটিউব কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা প্রিয় শিক্ষার্থী। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একটি বিজনেস কার্ড মকআপ তৈরি করবেন, বিশেষ করে ফ্রিপিকে যারা কাজ করেন বিজনেস কার্ডের উপর, অর্থাৎ বিজনেস কার্ড ডিজাইন নিয়ে যারা কাজ করেন তাদের জন্য কিন্তু আজকের এই টিউটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা একটি ডিজাইনকে নান্দনিকভাবে উপস্থাপন করার জন্য কিন্তু মকআপের খুবই ভূমিকা রয়েছে। তো চলুন শুরু করি প্রিয় শিক্ষার্থী। তো এর জন্য প্রথমে যে কাজটি করবেন, আপনি ফাইল মেনুতে যাবেন, লক্ষ্য করুন এখানে যে একটি মকআপ তৈরি করা রয়েছে, আমি এরকমটি তৈরি করব। তো প্রথমে ফাইল মেনুতে যাবেন, ইলাস্ট্রেটরে ঢুকে ফাইল মেনুতে যাওয়ার পর নিউতে ক্লিক করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে ওয়েব এখানে ক্লিক করুন এবং এখানে লক্ষ্য করুন পিক্সেল দেওয়া আছে। তো আমি প্রথমে নিব 500, উপরের বক্সে 500 এবং নিচে 400 নিব। তো এবার এখানে আর কোনো পরিবর্তন হবে না, এখানে যথারীতি কালার মোড 8GB এবং রেজুলেশন 72 থাকবে। এবার ক্রিয়েটে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু আপনার একটি আর্টবুক দেখা যাচ্ছে। তো এবার যে কাজটি করব সেটা হলো, আমরা টুলবারটি আপনারা খেয়াল করুন, এখান থেকে যে কাজটি করবেন এখানে টুলবারের যে ফিল কালারটি রয়েছে এটি যথারীতি ঠিক থাকবে এবং স্টক কালারটিতে একবার ক্লিক করুন। এবং এখানে স্টক কালারে ক্লিক করার পর আপনি যে কাজটি করবেন এটিকে স্টক কালারের উপর একবার মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করবেন। তারপর এই যে নান, এই যে রেড একটি আইকন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করুন, তাহলে এটি নান হয়ে যাবে, অর্থাৎ স্টক কালারটি নান হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী ফিল কালারটিকে পুনরায় ক্লিক করুন। এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে টুলবারের যে রেকট্যাঙ্গেল টুলটি রয়েছে সেটিতে ক্লিক করুন। ক্লিক করার পর এই আর্টবোর্ডের উপর একবার ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু পিক্সেল দেখা যাচ্ছে। তো আমরা যেহেতু একটি বিজনেস কার্ডের মকআপ তৈরি করব সেক্ষেত্রে এটি ইঞ্চিতে করতে হবে, অর্থাৎ আমি এখানে যেটা করব সেটা হলো, লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো রুলার দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আর বাটনটি চাপুন, ফলে এখানে রুলার দেখা যাবে। এবার এই রুলারের উপর রাইট বাটন ক্লিক করুন এবং যে মেনুটি আসলো, অর্থাৎ মাউসের রাইট বাটন ক্লিক করার পর যে মেনুটি আসবে সেখান থেকে ইঞ্চি সিলেক্ট করুন। এবার প্রিয় শিক্ষার্থী পুনরায় আর্টবোর্ডের উপর একবার মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী এবার যথারীতি বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড সাইজটি সেটি এখানে টাইপ করুন, হোয়াইট হবে 3.5 ইঞ্চি এবং হাইট হবে যথারীতি 2 ইঞ্চি। প্রিয় শিক্ষার্থী এবার ওকে বাটনে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে কিন্তু বিজনেস কার্ডের যে স্ট্যান্ডার্ড যে সাইজটি সেটি চলে আসলো। এবার আমি এখানে ফিল কালারে যাব এবং এখানে এটিকে ব্ল্যাক করে দিব। প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করব, টুলবার সিলেকশন টুলটিতে ক্লিক করে আমি এখানে এইভাবে রাখবো। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এখানে রাখলাম। এবার যে কাজটি করব এটিকে আমার কাজের সুবিধার্থে এটিকে আমি কী করব, একটি কপি করে রাখবো। তো এখানে যে কাজটি করব এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি এডিট মেনু থেকে আপনি কপিতে ক্লিক করুন, আবার এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী আমি আপাতত মাউস দিয়ে ড্র্যাগ করে এটিকে সরিয়ে নিচ্ছি, আমি এখানে রাখলাম। তো প্রিয় শিক্ষার্থী এবার যে কাজটি করবেন, আপনি এই যে আমরা বিজনেস কার্ডের যে শেপটি তৈরি করলাম যে মাপে এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি যাবেন ইফেক্ট মেনুতে। প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এটি অবশ্যই সিলেক্ট থাকতে হবে। এবার ইফেক্ট মেনু থেকে আপনি যে কাজটি করবেন এখান থেকে লক্ষ্য করুন, ইফেক্ট মেনু থেকে আপনি এখান থেকে যে কাজটি করবেন লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে আপনি এখান থেকে ব্লারে যাবেন, ব্লার থেকে গাউসিয়ান ব্লার। তো প্রিয় শিক্ষার্থী গাউসিয়ান ব্লারে এখানে যাওয়ার পরে 8.5 আপনি এখানে টাইপ করে দিতে পারেন, 8.5 আমি এখানে 8.5 দিলাম, আপনি কম বেশি দিতে পারেন, যাই হোক এবার ওকে। অবশ্যই প্রিয় শিক্ষার্থী প্রিভিও চেকবক্সটি যেন অন থাকে, তাহলে আপনি দেখতে পারবেন এখানে যে কী পরিবর্তনটা হলো। যাই হোক এবার ওকে বাটনে ক্লিক করেন, এখানে অবশ্যই 8.5 দিবেন, এবার ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু একটি ব্লার ইফেক্ট চলে আসে। এবার এই যে বিজনেস কার্ডটি রয়েছে এটি আপনি এখানে বসিয়ে দিন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে একটু বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে এখানে তারপরে আরেকটি কাজ করি, লক্ষ্য করুন এখানে বসিয়ে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন এখানে এই যে নিচে একটু ছায়ার মতো দেখা যাচ্ছে ইফেক্ট, আমি যদি একটু এটাকে সরিয়ে ফেলি, সরিয়ে যদি আর একটু বড়ো করি, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমি এটিকে একটু বড়ো করে দিলাম, হালকা একটু মাউস দিয়ে ড্র্যাগ করে বড়ো করে দিলাম। এবার প্রিয় শিক্ষার্থী এই যে এখানে যে শেপটি রয়েছে আমি এটিকে এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে এটি কালারটি একটু পরিবর্তন করে নিব, অর্থাৎ এখানে সিলেক্ট থাকা অবস্থায় আপনি এখানে ফিল কালারে যাবেন এবং একটু এখানে হোয়াইট কালারটি দিয়ে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে যে কালারটি দিলাম এখানে কিন্তু বোঝা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী যে শেডু যে দিলাম সেটা এখানে সিলেক্ট থাকা অবস্থায়, অর্থাৎ আমি যদি একটু বুঝিয়ে বলি, এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনি যে কাজটি করবেন একটু অপাসিটি কমিয়ে দিতে পারেন, লক্ষ্য করুন এখানে আমি এখানে একটু অপাসিটি কমিয়ে দিলাম হালকা,
এবার প্রিয় শিক্ষার্থী বাইরে একটু ক্লিক করে এইটিকে সিলেক্ট করে আপনি এখানে এই অংশে ছেড়ে দিন। লক্ষ্য করুন কত সুন্দরভাবে সেট হইলো। তো এভাবে কিন্তু আপনি আপনার প্রয়োজন মতো করে এটা আপনি সিলেক্ট করবেন। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার যে আপনি যতটুকু চান, অর্থাৎ আমি যদি আবারও শেডু বক্সটিতে শেডু যে একটি শেপ নিলাম এটি সিলেক্ট করে আমি কিন্তু এখান থেকে একটু কমিয়ে নিই, হালকা একটু কমিয়ে নিই, হালকা কমিয়ে নিলে দেখতে ভালো লাগবে। তো আপনি আপনার প্রয়োজন মতো করে আপনি এখানে সেট করবেন সুন্দরভাবে। লক্ষ্য করলাম আমি কিন্তু এখানে কিন্তু সেট করে নিলাম। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন এখানে, অর্থাৎ দুইটাকে একসাথে সিলেক্ট করে আপনি দুইটাকে একসাথে সিলেক্ট করে গ্রুপ করে নেবেন, কাজের সুবিধার্থে এখানে গ্রুপ করে নেবেন। তো আমি এখানে জুমটাকে একটু ছোটো করে নিচ্ছি, কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে আমি মাইনাস বাটনটি, অর্থাৎ কিবোর্ডের মাইনাস বাটনটি প্রেস করলে কিন্তু জুম ছোটো হয়ে গেল। এবার প্রিয় শিক্ষার্থী একটি কথা বলা প্রয়োজন, আমি কিন্তু আর্টবোর্ডটি নেওয়ার পরে কিন্তু এখানে এখানে কিন্তু কোনো ধরনের শেপ কিন্তু নেই নাই, অর্থাৎ এখানে যে আপনার আমি 500x500 পিক্সেল যে একটি আর্টবোর্ড তৈরি করেছি এর উপরে কিন্তু একটি শেপ তৈরি করা প্রয়োজন। তো আমি আপাতত এই যে মকআপটি তৈরি করলাম এটি এখানে ড্র্যাগ করে এখানে আনলাম। তো এখানে এবার যে কাজটি করব, আমি এখানে রেকটেঙ্গেল টুলটিতে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমি এখানে টাইপ করব অবশ্যই, তার পূর্বে অবশ্যই রুলারে গিয়ে আমি পিক্সেল সিলেক্ট করে নিব। এবার এখানে ক্লিক করলাম, এখানে টাইপ করব 500 উপরের বক্সে এবং নিচের বক্সে যথারীতি 400 টাইপ করে দিব এবং ওকে। প্রিয় শিক্ষার্থী এবার এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে আপনার সেন্টার এবং এখানে সেন্টার দিলে এটি সেট হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী আমি এটি সিলেক্ট হওয়া অবস্থায় এখানে ক্লিক করে আমি হোয়াইট করে নিচ্ছি, অর্থাৎ এখানে সাদা কালারের যে কোড এখানে 6টা অ্যাপ, ওকে বাটনে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী আমি এবার যে কাজটি করবেন সেটি হলো, অর্থাৎ এই যে মকআপটি তৈরি করলাম সেটি এখানে বসিয়ে দিন। এখানে লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। তো প্রিয় শিক্ষার্থী হয়ে গেল। এবার আপনি যেটা করবেন এটি সিলেক্ট থাকা অবস্থায় এডিট মেনু থেকে কপি এবং এডিট মেনু থেকে পেস্ট ইন ফ্রন্ট এখানে ক্লিক করুন। এবার মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিচে আরেকটি বসিয়ে দিন। আপনি আপনার মতো করে এটি সুন্দরভাবে আপনি এখানে সাজিয়ে নেবেন। প্রিয় শিক্ষার্থী আমি এখানে সুন্দরভাবে আমি এখানে সাজিয়ে নিলাম একটি, আপনি যদি সময় নিয়ে কাজ করেন তাহলে আরও সুন্দর হবে। তো প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন, লক্ষ্য করুন এখানে একটি সুন্দরভাবে আমি তৈরি করে রেখেছি কর্পোরেট বিজনেস কার্ড, 100% এডিটেবল, ফ্রি ফন্ট, ইমেজ নট ইনক্লুড। তো এটা আমি এখানে এটা তৈরি করতে পারবেন আশা করি আপনারা। তো আমি এটাকে কপি করে নিচ্ছি, সিলেক্ট করে আমি এখান থেকে এডিট মেনুতে কপি এবং আমি এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে এটি বসিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন আমার এটা কিন্তু হয়ে গেল। তো আশা করি প্রিয় শিক্ষার্থী কীভাবে একটি বিজনেস কার্ড মকআপ তৈরি করতে হয় সেই প্রক্রিয়াটি আপনারা এখানে শিখে নিলেন। যারা ফ্রিপিকে কাজ করেন তাদের জন্য অবশ্যই এটি একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।